হ্যালো প্রিয় কবুতর পালকেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয় কবুতর, সাথে আছি আমি শোয়েব হাসান। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, নতুন কিংবা পুরাতন যারাই আছেন তাদের খুবই কাজে আসবে আজকের ভিডিওটি। সো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন কিংবা ভিডিওতে প্রথম হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন। আর আমার ভিডিও থেকে কিছু শিখে থাকলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা যারা কবুতর পালে তাদের সাথে শেয়ার করবেন। আর যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে আমার ভিডিওগুলো, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা আপনাদের সোশ্যাল সাইটে বেশি বেশি করে শেয়ার করুন। তা না হলে হয়তো আপনি জানেন না সে কবুতর পালে, আপনার এই একটা শেয়ারের মাধ্যমে তার হয়তো কবুতর পালনের ক্ষেত্রে কিংবা কবুতরের সমস্যার ক্ষেত্রে খুব উপকার হবে। সো অবশ্যই আমি আমার যারা আজকে ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন কিংবা ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওগুলো শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যায়। আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া, আমার কবুতর একটি করে ডিম ফোটায়, ডিম পারে দুটি কিন্তু একটি ফোটে আরেকটি ফোটে না, এর কি সমাধান? তো এই ব্যক্তিগতভাবে বলবো, আমি এরকম একটি সমস্যায় পড়েছিলাম। তো আমার সমস্যাটি হয়েছিল যে একেবারে তারা নিউ অ্যাডাল্ট কবুতর ছিল, আমার ঘরের বাচ্চাই ছিল, অর্থাৎ তারা একই ঘরে একই সাথের বাচ্চা, নর্মাদি জোড়া হয়েছিল। তো যখন তারা বড় হয়, আমার কাছেই বড় হয়, তো ডিম দেয়। তো অনেক সময় দেখা যায় যে প্রথম অবস্থায় যে একটা দুইটা ডিম দিতে পারে কিংবা অস্বাভাবিক ডিম দিতে পারে, যেটা স্বাভাবিক। তখন যাতে যেসব তখন আমার সেই কবুতরটা প্রাপ্তবয়স্ক হয়, দশ পর ঝরে যায়। দশ পর ঝরার পরে যখন আবার তারা ডিম দেয়, তারা ডিম একটি পারে। আমি মনে করলাম যে যাক, এটা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সেকেন্ড টাইম তারা ডিম দেয়, দুইটা ডিম দেয়, কিন্তু ডিম জমে না। থার্ড টাইম আবার তারা ডিম দেয়, একটা ডিম দেয়। তো এই বিষয়টা নিয়ে আমি খুব কনফিউজ হয়ে যাই এবং সেই জোড়াটাকে আলাদা করে তাদেরকে ভিটামিন কোর্স করাই, ক্যালসিয়াম কোর্স করাই, মাল্টিভিটামিন কোর্স করাই, কেমির কোর্স করাই, সমস্ত কিছু করানোর চেষ্টা করি, কিন্তু তারপরেও এই সমস্যা থেকে কোনো সমাধান পাই না। তখন আমি আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করি যে ভাই, এটা কী এই সমাধানটা কী? তো আমি এই কাজগুলো করছি কিন্তু তারপরে কোনো সমাধান পাচ্ছি না। তখন উনি বলে যে আসলে জোড়াটা কি এক ঘরের কিনা? উনি বলে হ্যাঁ। আমি বলি যে হ্যাঁ, জোড়াটা এক ঘরের এবং একসাথের বাচ্চা। তখনই উনি বলে যে সমস্যাটা এই কারণেই হয়েছে যে আপনি যদি একই ঘরের নর্মাদি রাখেন, যে একই সাথের জোড়া, এটা সব ক্ষেত্রে হয় না, যে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়। যদি একই ঘরের বাচ্চা হয়, যেমন একসাথের বাচ্চা কিংবা আগে পরের বাচ্চা, অর্থাৎ ব্লাড লাইনটা এক, সেই ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা থাকে। অথবা অনেক সময় দেখা যায় যে ডিম দিছে, ডিম দেওয়ার পরে ওটা নর হয়েছে কিংবা মাদি হয়েছে। তো আমি ইয়া করলাম যে মাদিটা বদলে যে মাদিটা হয়েছে সেই মাদিটাকে ওর মানে যেই মেয়েটা হয়েছে মেয়েটার সাথে বাবার জোড়া দিয়ে দিলাম, কিংবা যেই ছেলেটা হয়েছে ছেলেটার সাথে মার জোড়া দিয়ে দিলাম, যে জোড়াটা দিলাম। এই ক্ষেত্রে অ্যাবনর্মাল ডিম হওয়া কিংবা ডিম না ফোটা কিংবা ডিম থেকে একটা ফোটা আর একটা না ফোটা, এই সমস্যাটা হতে পারে। আশা করি যিনি এই প্রশ্নটা করেছেন আপনার উত্তরটা পেয়েছেন যে যদি ব্লাড লাইন এক থাকে কিংবা একই ঘরের বাচ্চা থাকে, এক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়াও এই সমস্যা যে হবে না তা না, এছাড়াও সমস্যা হতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে এই সমস্যাটা ফেস করেছি। আর যদি ব্লাড লাইন আলাদা হয় তাহলে এটা সমস্যার সম্ভাবনা মানে সমস্যাটার সম্ভাবনা একেবারেই কম থাকে। তো যদি এরকম সমস্যা হয় তাহলে আমি প্রথম পরামর্শ দেব, আপনি জোড়াটা বদলিয়ে দেবেন, হয় নর কিংবা মাদিটা, অর্থাৎ অন্য ব্লাড লাইনের জাত, একই কালার, একই জাত দেখতে এরকম অন্য ব্লাড লাইনের একটি জোড়া দিয়ে দেবেন, আপনার এই সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে নতুন যারা আছেন কিংবা এই বিষয়টা নিয়ে ভুগছেন, পুরনো আছেন অনেকে জানেন কিংবা হয়তো সেইভাবে মানে আপনার কবুতরের ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন না, আপনারা এই জিনিসটা প্রয়োগ করবেন, খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। তো আশা করবো যে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ন্যূনতম হলেও উপকার করতে পারবো। আর যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যে কথাটি না বললে নয়, ভিডিওটা লাইক দেওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনার আপনার বন্ধুবান্ধব কিংবা পরিচিত কবুতর পালক যারা আছে এবং আপনার সোশ্যাল যে সাইটগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানেই আছে সেখানে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তাতে আমার ভিডিওর মাধ্যমে আপনার যেসব বন্ধুবান্ধব কিংবা পরিচিত জানা আছে, আপনি হয়তো জানেন না কবুতর পাল, সে খুব সহজেই সমাধান পেয়ে যাবে। সো অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার ভিডিওগুলো শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন আছেন কিংবা ভিডিওতে প্রথম আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন। তা নাহলে নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পাবেন এবং প্রথম দেখতে পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। তো আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা কষ্ট করে এবং ধৈর্য নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের প্রতি যত্নবান হবেন, সেই সাথে কবুতরের প্রতি যত্নবান হবেন। খোদা হাফেজ।